গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে বিনা কারণে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠল গ্রামীণ ব্যাংক বগাফা শাখার বিরুদ্ধে। বিনা কারণে টাকা কেটে নেওয়ার এই ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা। ঘটনার বিবরণী প্রকাশ গ্রামীণ ব্যাংকের এই শাখার গ্রাহক বৃক্ষরাম রিয়াং ও অপর গ্রাহক দন্নেশ্বরী রিয়াংয়ের অ্যাকাউন্ট থেকে বিগত বেশ কয়েক মাস যাবৎ টাকা কেটে নেওয়া হয়েছে। বৃক্ষরাম রিয়াং পিডিসি দপ্তরে কর্মরত রয়েছেন। অপরদিকে দন্নেশ্বরী রিয়াং বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হোস্টেলে রান্নার কাজে নিযুক্ত কর্মী। অভিযোগ, এই দুজনের মাসিক বেতন থেকে বগাফা গ্রামীণ ব্যাংকের শাখা অফিস থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে দীর্ঘ অনেক মাস যাবৎ। টাকা কাটার পর ওনারা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন তাদেরকে নাকি লোনের গ্যারান্টার বানানো হয়েছে। অথচ যাদের নামে লোন তাদেরকে ওনারা চেনেন না এবং তাদের লোনের কোনো প্রকার গ্যারান্টার ছিলেন না বলে জানান দুজন গ্রাহক। ব্যাংকের নিয়ম অনুযায়ী গ্যারান্টার দেওয়ার জন্য যে সকল কাগজপত্র দেওয়া প্রয়োজন ওনারা তাও জমা দেননি। অন্য লোনের টাকা এই গ্রাহকদের কাছ থেকে কাটার জন্য ওনারা আজ শান্তিরবাজার গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের দ্বারস্থ হন। আপনার নামটা কি? আমার নাম বৃক্ষরাম রিয়াং। কি করেন আপনি? আমি সার্ভিস করি পিতিজি আদিজাতি কল্যাণ দপ্তর। কি হয়েছে? ফোর ক্লাস। কি হয়েছে বলছে? আমার এখন থেকে টাকা কাটতে আছে। আমার নামে এক লোন স্যাংশন হয়েছে জার্মি রিয়াম। আমি কি আমি ব্যাংকে কইতে আছে আমি বলে মানে জ্ঞানত হয়েছি। আমি তো কারো জ্ঞানত হয়েছি না, আমি শুয়ে দিছি না, আমি জানিও না। এবার আমার বেতন কাটতে আছে, আমি এটা লইয়া বহুত খোঁজাখুঁজি করছি। আমার বেতন ডুবতে আছে 17,332 টাকা। এবার 29,000 থেকে আমার 3,000 টাকা কাদন হয়ে গেছে গা। তার আপনার নামটা কি? আমি মুখের দুই মশার রিয়ান। কি করেন? বকা খাও কারণ হোস্টেল মাইনি শুনো আবার স্যার মাসে মাসে বেতন মাসে মাইয়া বেতন 18,000 প্রতি মাসে রেগুলার চাকরি আবার স্যার তাকে মাইয়া আই লুন টোকিও 4,000 টাইম পাই গেলে বাকি আনবার মে মা আবার খং খো মাইয়া আবার ফের মাকে উৎসেন দবাই দুই নারান দিয়া দুসে ফাইভ না খাব ব্যালেন্স করে ফাইভ না খাব ব্যালেন্স করে আমাকে শোনা স্যার আমি আইনে। অপরদিকে শান্তিরবাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক কর্মীর ব্যবহারে মর্মাহত গ্রাহকরা অভিযোগ, কর্মী নাকি গ্রাহকদের সাহায্য করার জায়গায় নানান অজুহাত দেখে গ্রাহকদের তাড়িয়ে দেয়। এতে করে দূর দূরান্ত থেকে আগত গ্রাহকরা নিরাশ হয়ে ঘরে ফিরে যেতে হয়। এই কর্মী ব্যাংকের কাজে নিযুক্ত হওয়ার পর থেকেই ব্যাংককে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে আসছেন। বাঁকা পথে যে সকল লোকজন কিছু অর্থরাশি প্রদান করে তাদেরকে দ্রুততার সহিত পরিষেবা প্রদান করা হয় এমনটাই অভিযোগ উঠে আসছে গ্রাহকদের কাছ থেকে। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উভয় শাখা ও গ্রামীণ ব্যাংকে সঠিক পরিষেবা প্রদানের লক্ষ্যে উচ্চপদস্থ আধিকারিকরা কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, হল্লাবোর।